ইপয় পা ভিডিওটো বনাইছো আপোনালোকে গম পাইছে ইতিমধ্যে অসমৰ সিএম মুখ্যমন্ত্রী ডাঙৰে হাতান্তে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰে সারে ইতিমধ্যে টুইট কৰিছে যে টুডে এট 9 AM আজি ৰাতিপুৱা হাতান্তে 9 বজাত ৰিজাল্ট ঘোষণা কৰাব মই ইতিমধ্যে বহুত ৰাতি মই হাতান্তে জনাইছিলোঁ যে 10 বজাত দিয়া হ'ব কিন্তু ইতিমধ্যে গম পাইছোঁ যে ৰাতি 9 বজাতে ৰিজাল্টটো দিয়া হ'ব আপোনালোকে এইচএছৰ ফাইনেল ৰিজাল্ট বন্ধ অকল তাৰ আগতে কৈছোঁ কি কি ৱেবছাইটৰ পৰা ৰিজাল্ট মই ইউটিউব ভিডিঅ'ৰ জৰিয়তে জনাই দিম বন্ধ অকল বাকী ৰিজাল্টটো কেতিয়া আহিব মুখ্যমন্ত্ৰী ডাঙৰে ইতিমধ্যে টুইট কৰিছে ফুল ডিটেইল জনোৱাৰ আগতে মই এটা অনুৰোধ জনাই দিম যিসকলে এতিয়ালৈকে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰে ছাবস্ক্ৰাইব কৰি দিব ভিডিঅ'টোত লাইক কৰি দিব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব বন্ধ অকল টুডে এট 9 AM দা আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল উইল অ্যানাউন্স দা রেজাল্টস অফ দা হায়ার হাতান্তে সেকেন্ডারি হাতান্তে এক্সামিনেশন ফর দা হাতান্তে ইয়ার 2023 চনের হাতান্তে হাই সেকেন্ডারি রেজাল্ট আজির দিনতে ঘোষণা করে দিয়া হব বন্ধ অকল ইয়াতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে উল্লেখ করেছে কি কি ওয়েবসাইটের পর রেজাল্ট আপনাদের চেক করব পারে আপনাদের ইয়াতে স্ক্রিনশট মারি চাব পারে বন্ধ অকল স্ক্রিনশট মারক আপনাদের এটি স্ক্রিনশট মারি আপনাদের ই করব পারে বন্ধ অকল স্ক্রিনশট মারি আপনাদের রেজাল্ট হাতান্তে করব পারে আর স্ক্রিনশট কি কি ওয়েবসাইটের পর রেজাল্ট মই বেলেগ একটা ভিডিও বনাইছো বন্ধ অকল ফুল ডিটেইলস আপনাদের জানাই দিম ইয়াতে লেখা আছে ahsec.assam.gov.in তারপরে http://www.indianresults.com তারপরে https://assamjobalert.com তারপরে examseats.com তারপরে iresults .net এইবোৰ ৱেবছাইটৰ পৰা আপোনালোকে ৰিজাল্টটো চেক কৰিব পাৰিব বন্ধ অকল আৰু আপোনালোকৰ ৰিজাল্টৰ বাবে আপোনাৰ এই মুখ্যমন্ত্ৰী যে ডাঙৰ এইটো যিটো টুইট কৰিছে এইটো ৰাতি 2 বজাত টুইট কৰিছে 2 বজাৰ লগে লগে টুইট কৰিছে বন্ধ অকল 9 বজাতে ৰিজাল্টটো দিয়াব আপোনালোকৰ টুইট হকাৰে দেখুৱালে বহুতে মোক ফেক ফেক বুলি ভাবে মই যিটো ভিডিঅ' বনাইছোঁ ইতিমধ্যে 10 বজাৰ কথা কৈছিলোঁ কিন্তু 9 বজাতে ৰিজাল্টটো দিয়া হ'ব ইমানখিনি ক'বলৈ আছিল ভাল পাই যদি লাগে এটা কৰি দিব চেনেলটো যদি নতুনকৈ আহিছে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি